আসলে আমরা মানুষ পাপ করব ভুল করব এটাই স্বাভাবিক আল্লাহ সাল্লাহ সালাম বলছেন কুল্লুবাণী আদম খত্তা বা খাইলু খত্তাই না তোয়বন প্রত্যেক বাণী আদম ভুল করবে এবং যেই বান্দা ভুল করে ক্ষমা চায় তৌবা করে আল্লাহর কাছে সেই প্রিয় বান্দা হয়ে যায় তো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা তৌবা করতে চাই কিন্তু তৌবা করার জন্য আমার জন্য কত শর্ত রয়েছে সে শর্ত অনুযায়ী তৌবা করতে হবে নচেত আমার তৌবা কবল হবে না এর শর্ত রয়েছে পাঁচটি কেউ কেউ বলেছেন তিনটি আবার কেউ কেউ বলেছেন পাঁচটি পাঁচটি মৌলিক শর্তের মধ্যে হলো প্রথম শর্ত হলো যে এখলাস বদ্ধ হওয়া যে আমি আল্লাহর সামনে তোবা করছি দুই নম্বর হলো যে পাপটি করেছি সেই পাপটা বর্জন করা তিন নম্বর যেই পাপ করেছি পাপ থেকে লজ্জিত হওয়া চার নম্বর ওই পাপে পুনরায় ফিরে না যাওয়া পাঁচ নম্বর মৃত্যুর আগ পর্যন্ত তোবার জন্য অপেক্ষা করা এই শর্ত পাঁচটি পূর্ণ করার মাধ্যমেই আমার কবল হবে এজন্য তৌবা আমরা শর্ত সাপেক্ষে তৌবা করব আল্লাহ আমাদের ক্ষমা করবেন আসুন আমরা দিনারাতে শতাধিকের বেশি তৌবা করি কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি দিনে সত্তর থেকে শতবার বারের বেশিও তৌবা করি রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুন্নআ দাউদের এক হাজার পাঁচশত সতেরো নম্বর হাদিস তিনি বলেছেন যে ব্যক্তি لا إله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إيدواتي بوربي রসুল্লা সাল্লাম বলেছেন সে যদি ওয়াইন খান মিনা মিনাজ সাহাফি সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় এর চাইতো বড় অপরাধ করে তবু আল্লাহ তোবার মাধ্যমে ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ এই সোনানা ওদের পনেরোশো সতেরো নম্বর হাদিসটি থেকে আমরা তৌবা করার দোয়াটি শিখে নিলাম এভাবে আমরা বলবো আস্তাক লা ইলাহা ইল্লা হাইল কাইম ও আতুব ইলাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তৌবা করার দৈনন্দিন বেশি বেশি তৌবা করার দান করুন আমরা অনেক পাপ করেছি গোনাহা করেছি আমরা এই তোবার দুয়াটি আমল করার চেষ্টা করব আমরা শিখে না শিখে নিয়ে দৈনন্দিন এই তোবার বাক্যগুলো পাঠ করব আস্তাফরুল্লাহ বলবো এবং এই দুয়াটি পড়বো আল্লাহবুল্লা আলম আমাদেরকে দৈনন্দিন জীবনে বেশি বেশি তৌবাক তৌফে দান করুন ওসাল তাল নবী আসসালাম আলিক